আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন স্টুডিও। কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের জন্য আমি নিয়ে এলাম একটা ইফতারের জন্য মজার একটা রেসিপি, আর সেটা হচ্ছে চিকেন স্টিম বান। এটা চাইনিজ একটা পপুলার ব্রেকফাস্ট রেসিপি, এর জন্য আমরা চিকেনের কিমা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদার গুঁড়ো, আধা চা চামচ রসুনের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাইট সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ওয়েস্টার সস। আপনারা আদা রসুনের গুঁড়ো যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে অল্প কিছু পরিমাণ আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। তারপরে দিয়ে দিব 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, এবং লেবুর রস এবং অন্যান্য উপকরণ দেওয়ার পরে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে আমি এটা ম্যারিনেশনের জন্য রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দিব, আর সেগুলো হচ্ছে ধনে পাতা, স্প্রিং অনিয়ন ও কাঁচামরিচ। সবগুলো জিনিস ভালো করে কুচি করে নিয়েছি আমি। স্প্রিং অনিয়নগুলো একটু হালকা বড় রেখেছি যাতে এটা খাওয়ার সময় মুখে লাগে। এখানে কাঁচামরিচটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ঝাল কম খেতে চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো ও প্রায় আধা চা চামচ পরিমাণ সিসিমি অয়েল, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ফ্রাইড অনিয়ন। এগুলো দেওয়ার পর আমরা এটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ফিলিং। এখন স্টিম বান তৈরি করার জন্য আমাদের বাইরের আউটার লেয়ারটা লাগবে, তার জন্য আমি 1 কাপ পানির মধ্যে 2 চা চামচ চিনি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দেব, এবং পুরো উপকরণটা ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আমরা আরেকটা বোলের মধ্যে এখানে 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, এবং সেই ইস্টের মিশ্রণটা এর মধ্যে দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আমরা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট ডোটা ঢাকা থাকার পর এটা অনেকখানি ফুলে উঠবে ইস্ট দেওয়ার থাকার কারণে। দশ মিনিট পর পুরো ডোটুকুকে আমরা একটা সারফেসে নিয়ে নিব, এবং অবশ্যই সেই সারফেসে আগে থেকেই কিছু ময়দা ছিটিয়ে নিব যাতে এটা স্টিকি হয়ে লেগে না যায়। এভাবে ডো থেকে পুরো বাতাসটা বের করে নিয়ে এটাকে আমি রোল করে নিব হাতের সাহায্যে, যেভাবে আমি করছি এভাবে দেখে নেন। তারপর এটাকে কয়েকটা সমানভাবে ভাগ করে নিব। আমি এখানে টোটাল 8টা ভাগে ভাগ করে নিয়েছি 2.5 কাপ ময়দার ডোকে। এখন একটা একটা করে রুটি বেলে নেব। যেহেতু ইস্ট দিয়ে তৈরি করা ডো, এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আর যেহেতু আমরা পান বানাচ্ছি রুটিটা একটু মোটা রেখেই আমরা এটাকে সুন্দর গোল একটা রুটি তৈরি করে নেব। ওই যে একবার বলেছিলাম আমি অ্যাকচুয়ালি এক্সাক্ট গোল রুটি বানানোতে তেমন একটা পারদর্শী না, কোনো রকমের গোল হয়েছে আমার রুটিটা। এখন এর মধ্যে আমরা ফিলিংটুকু দিয়ে দিচ্ছি, আপনি আপনার রুটির সাইজ অনুযায়ী পরিমাণ মতো ফিলিং দিয়ে দিবেন, এবং এটাকে অনেকটা মোমো মানে স্টিম ডাম্পলিংয়ের মতো শেপ দিয়ে দিবেন। আমি এই জায়গাটা কোনো রকম স্কিপ ছাড়াই স্লো ভিডিও করেছি আপনাদের ভালোভাবে বোঝার জন্য। দেখুন, ঠিক এইভাবে এটাকে মোমোর মতো শেপ দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আমরা ডাম্পলিং যেভাবে বানাই ঠিক একইভাবে এটা বানাবো, কিন্তু ডাম্পলিংয়ের ডোটা হয় একদম পাতলা রুটির মতো, আর এটা হবে একটু ভারী। তারপর বেকিং শিট দিয়ে এগুলোকে আমরা একপাশে রেখে দেবো যাতে কোথাও স্টিকি হয়ে লেগে না যায়। আমি আরেকটা রুটি বানাচ্ছি। দেখুন, এখানে আমি কর্নারগুলো একটু পাতলা করে নিচ্ছি এবং মাঝখানটা মোটা করে নিচ্ছি যাতে ফিলিংটা বের হয়ে না আসে, ছিঁড়ে না যায়। একইভাবে এখানেও ফিলিং দিয়ে আমরা এভাবে করে নেবো। যদি আপনি এভাবে পেঁচাতে না পারেন তাহলে কোনো রকম সবগুলো মুখ একসঙ্গে এনে চেপে লাগিয়ে দিলেও হয়ে যাবে। এখন আমি একটা স্টিমারের মধ্যে আমাদের বানগুলোকে দিয়ে দিচ্ছি স্টিম করার জন্য। প্রত্যেকটা বানের নিচে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি যাতে এটা স্টিকি হয়ে নিচে লেগে না যায়, ইজিলি তুলে ফেলা যায়। এখন এটাকে স্টিম হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। যেহেতু বান হবে এই জন্য এটাতে স্টিম করার জন্য সময়টা একটু বেশি লাগবে। আমাদের
স্টিম বান তৈরি হয়ে গেছে। দেখুন এখন হাত দিয়ে চাপ দিলে বোঝা যাচ্ছে যে এটা স্টিফ হয়ে গেছে। দর্শক এই নাস্তাটা চাইনিজদের খুবই পছন্দ, স্পেশালি ওদের ব্রেকফাস্টে। ওদের এয়ারলাইন্সগুলোতেও ওরা সকালের ব্রেকফাস্টে এই বানটা দেয়। আমাদের দেশে আমরা চাইলে এটাকে বিকালের নাস্তায় ব্যবহার করতে পারি, সকালের নাস্তায় ব্যবহার করতে পারি, আর এখন এই রমজান মাসে ইফতারের জন্য কিন্তু এটা অনেক হেলদি একটি অপশন। সো হেলদি রেসিপি যদি খোঁজেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য পারফেক্ট হতে পারে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সবসময় পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং তানিয়াস কিচেন স্টুডিও। আসসালামু আলাইকুম।